আমরা মেক শিওর করতে যাচ্ছি কনসুলেট জেনারেলের অফিসে। আচ্ছা ঠিক আছে, ওয়ালি থ্রি আমরা যেখানে, এখানে শেখ হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের কোনো ছবি এখানে আছে কি না বাংলাদেশ দূতাবাসে? আমরা একটু দেখতে চাই যে শেখ হাসিনা শেখ মুজিবের কোন ছবি আছে কিনা। শেখ মুজিবের ছবি কিনা আমার নাই কেন? না ওইটা সরকারের নির্দেশনা আসছে, আমাদের প্রধানমন্ত্রী নামানো আগে সাবেক প্রধানমন্ত্রীর যে ছবি সেটা নামানো সরকারের নির্দেশনা পেয়েছি, সকালে আমরা সে প্রথমেই নামে ফেলছি। আর এটার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসে আপনার যে দাবি আমি নোট নিলাম। ভাই নোট হবে না, ভাই ছবি মনির ভাই তো আমরা কনসুলেট জেনারেলের ভিতরে দেখলেন, আপনারা সবাই দেখছেন, সবাই শেয়ার করে দেন, 16 কোটি মানুষে দেখার সুযোগ করে দেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিস থেকে শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের ছবি এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি তোমাকে বলি
শুনেন আমি একটু কথা বলছি, একটু কথা বলছি, আমরা আজকে কনফার্ম করলাম ওনারা সবই নামাইছে, কিন্তু আমরা কিন্তু আবার আসবো, আবার আসলো যদি সবই দেখি এই চেয়ার পর্যন্ত থাকবে না এখানে, ঠিক আছে, সবই নিচে থাকবে, আবার যদি আসে এই সবই এখানে কেউ থাকবে না, এটা আমি হুঁশিয়ার করে দিতেছি যে আর কোনো পিকচার যাতে নেক্সটে আমরা এখানে দেখতে না পারি, আর কোনো ছবি দেখি আমরা কোনো টলারেট করব না, আমরা জানি, আমরা জানি এখানে, আমরা জানি এখানে এখানে আওয়ামী লীগের লোক আছে, সম্মানিত সাথী ভাই বন্ধুরা, আমরা কনস্যুলেট জেনারেল অফিসে মেক শিওর করে গেলাম এখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার কোনো ছবি হ্যাঙ্গিং করা নাই, আমরা কোনো ছবি নাই, আমরা মেক শিওর করে চলে যাচ্ছি, আমরা কিন্তু আবারও আসব। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক কনস্যুলেট জেনারেলের অফিসের সামনে। এটা কিসের বই? তো দেখতেই পাচ্ছেন ছবিতে ছবি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখলেন আমরা প্রবাসীরা এখানে এসেছি এবং মেক শিওর করেছি দেয়ার ইজ এ নো পিকচার অফ শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান। আপনারাও সোচ্চার হন, প্রত্যেকটা পদক্ষেপ হবে সতর্কতার, সবাইকে Jackson Knight, let's go.